গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে পঞ্চম দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা দুপুরে বিদেশি শিক্ষার্থীরা জয় বাংলা চত্বরে মানববন্ধন ও প্রশাসনিক ভবনের নিচে সমাবেশ করেন এ সময় শিক্ষার্থীরা স্লোগান ও প্লেকার্ড বহন করে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন এছাড়া বিকেলে কালো কাপড় বেঁধে প্রতিবাদ এবং সন্ধ্যায় ধর্ষকদের কুশপুত্তলিকা দাহ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে